জি, আপনি কাউন্সিলর সাহেবের অফিসে কেন এসেছেন? আসুন, মনে করেন আমার মারা গেছে, মারার পরে ঢাকামতি জিল বলছে আপনি ডিভিএস বিকাশ মাইয়ার নামে অ্যাকাউন্ট করতে হবে, মানে বিমা করতে হবে, বিমা করলে আপনি এই একটা করবেন, একটা আইবেন আসবেন, ওই যে সাইনটার নিচে ছাড়ের। আচ্ছা, আপনি যে আমরা দেখতে পারলাম তার কার্যালয়ে এসে যে আপনি সাইন নিয়েছেন, কাউন্সিলর সাহেবের কাছে কোনো কাজ নিয়ে আসলে কি আপনাদের তাৎক্ষণিকভাবে তিনি কাজ করে দেয়? হ্যাঁ, উনি করে দিচ্ছে, ভালো হয়েছে, আম্বু কষ্ট হয়েছি, মানে সময়। জি, ধন্যবাদ। আপনি দর্শক, এখানে আমরা কিছু এলাকায় ভিজিট করে জানতে পারলাম 4 নং ওয়ার্ডের ভিতরে কাউন্সিলর সাহেব নতুন মুখ হিসাবে যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকে। তো আমরা জানতে পারলাম কাউন্সিলর সাহেব নতুন মুখ হিসাবে এলাকার জনগণ তাকে জয়যুক্ত করেতে ফুটবল খেলার স্কুলের ভিতরে মাঠ করে দিয়ে থাকে, প্রতি শুক্রবারে একটা খেলার আয়োজন করে থাকে, যিনি নিয়ে একজন সফলত কাউন্সিলর দায়িত্বকালীন তিনি কাজ করে জনগণের কল্যাণের সেবা দিয়ে থাকে। আরেকটি বিষয় আমরা জানতে চাব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল গ্রাম হবে শহর, তাই ধারাবাহী লক্ষ্যে তিনি কতটুক কাজ করতে সক্ষম হয়েছে, আর যে কাজগুলো আমরা রোডের কাজগুলো দেখতে পারলাম জনগণের থেকে জানতে পারলাম উনি যথেষ্ট রোডের কাজ করে থাকে। তো আমরা এখন সরাসরি কাউন্সিলর সাহেবের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। সালাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রামকে শহর করবে, ইনশাল্লাহ উনি সমস্ত কথাই উনি বাস্তবায়ন করেছে। সেই জন্য আমি মাননীয় মন্ত্রীর পরিবারের সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ যারা নাকি শহীদ হয়েছেন তারা যেন অবশ্যই ব্যস্ত নসিব করে। একটি বিষয় জানতে চাবো কাউন্সিলর সাহেব, এই যে আপনাকে নতুন মুখ হিসাবে এলাকার জনগণ যে আপনাকে একজন ভোট দিয়ে যে জয়যুক্ত করেছে, তাই ধারাবাহী লক্ষ্যে আপনার এলাকার ভিতরে আমরা একটা স্কুলের ভিতরে দেখতে পারলাম মাঠের ব্যবস্থা করেছেন, এখানে যে যুবক সমাজকে সৌন্দর্য রাখার জন্য যে একটা পরিকল্পনা আপনি মাথায় নিয়েছেন, এই খেলার ভিতরে আপনি কতটুক সহযোগিতা করেন? আমি আমার নির্বাচনে আমার প্রতিশ্রুতি ছিল যে আমি আমার 4 নং ওয়ার্ডকে মাদকমুক্ত করব। আমি এই খেলাধুলার পাশে খেলাধুলার মাঝে আমি এই মাদকমুক্ত করতে সক্ষম হয়েছি। আপনারা এলাকা ঘুরে দেখবেন যেন কোনো আমার 4 নং ওয়ার্ডে কোনো মাদকমুক্ত নাই। আর প্রতি সপ্তাহে 2 দিন শুক্র শনিবার আমি ফুটবল খেলার আয়োজন করেছি। ইয়াং জেনারেশন যারা আছে সবাই মাঠে আসে, দর্শক মাসে আসে মাঠে আসে, মোটামুটি ইনশাল্লাহ আমি এই এলাকাকে মাদকমুক্ত করেছি। আরেকটি বিষয় জানতে চাব কাউন্সিলর সাহেব, আপনি একজন নতুন মুখ হিসাবে এলাকার জনগণের মুখে যে হাসি ফুটিয়েছেন, ভালো কাজ করেন, সাধারণ মানুষের পাশে সার্বিকক্ষণ সেবাগুলো দিয়ে থাকেন, তো আরেকটি বিষয় আমরা জানতে চাব যে অসহায় দুস্থদের মাঝে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি অর্থন দিয়েছিল 500 ও 450 করে টাকা, তাই ধারাবাহী লক্ষ্যে আপনি কতজনকে আপনার কার্ডের ভিতরে দিতে সক্ষম হয়েছেন? আমি আমার এই 4 নং ওয়ার্ডে আমি 1200 লোককে 450 টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সহযোগিতা সেটা আমি বিতরণ করেছি। পাশাপাশি আমার মন্ত্রী, আমার মেয়র শেখ হাসিনা এবং মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ওনার সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সমস্তটা সুশৃঙ্খলভাবে দিতে সক্ষম হয়েছি। একটি বিষয় জানতে চাবো কাউন্সিলর সাহেব, আপনি দায়িত্বকালীন মহামারী করোনা উপলক্ষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল সাধারণ মানুষকে সেবার হাত বেড়ে দাও, তাই ধারাবাহী লক্ষ্যে আপনি কতজনকে অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেবাগুলো দিয়েছেন? আমি শুধু 4 নং ওয়ার্ড না, 4 নং ওয়ার্ডের মোটামুটি যারা অসুবিধা ছিল আমি সবার পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি আমার আরও রূপগঞ্জ ছাড়ার মোটামুটি অনেক লোককে আমি সাহায্য সহযোগিতা করেছি, যারা নিয়ে অসহায়, যারা নাকি অনেক কষ্ট চলছে, আমি তাদের বাসায় যে যে খোঁজ খবর নিয়ে আমি তাদের সমস্যাগুলি দূর করেছি। বিষয়ে জানতে চাবো কাউন্সিলর সাহেব, আপনি যে সামনে যে টাইমগুলো আছে সেই টাইম উপলক্ষে আপনি এলাকার জনগণের পাশে আর কতটুকু সেবা দেওয়ার চিন্তা ভাবনা? আল্লাহ যদি আমাকে বাঁচায় ইনশাল্লাহ আমি যতক্ষণ
আছি আমার 5 বছরের ক্ষমতায়, আমি সর্বক্ষণই আমি তাদের জনগণের পাশে থাকব, এই প্রতিশ্রুতি আমি প্রথমেই দিয়েছি। আরেকটি বিষয়ে আমরা জানতে পারলাম যে কাউন্সিলর সাহেব, আপনি এই মাদকমুক্ত একটি ওয়ার্ড ঘোষণা দিয়েছেন বা এই যে খেলার জন্য যে একটা ব্যবস্থাপান করেছেন, যিনি সুন্দর একটি সমাজ আপনি ঘরানোর জন্য সেই ধারাবাহী লক্ষ্যে আপনি এই খেলার জন্য যেই খেলারি আছে আপনার ইউনিয়নের বা আপনার ওয়ার্ডের বা কোন কোন ওয়ার্ডের খেলোয়াড়রা এখানে মাঠে খেলতে আসে? এটা আমাদের ওয়ার্ডের খেলা নয়, এটা আমাদের 4 নং ওয়ার্ডের যারা খেলোয়াড় তারা আশেপাশে যে গ্রামগুলি আছে, যেমন পূর্বগ্রাম, মুড়াপাড়া, রূপগঞ্জ, তাদের টিম ধরে তাদের সাথে এই খেলাধুলাগুলি আমাদের এই ছেলেপেলেরা করে, যার জন্য কি সবাই ইনশাল্লাহ দর্শক যারা ময়মুরবি আছে সবাই মাঠে আসে বিকেলে এবং সুন্দর খেলা উপভোগ করে। খেলার ভিতরে যদি কোনো অসিংহর কোনো ঘটনা ঘটে তাহলে তাদের আপনি তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নিয়েছেন? আমি ওখানে নিজেই প্রেজেন্ট থাকি খেলাধুলার সময়, আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খল নাই এবং উচ্ছৃঙ্খল হবেও না। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, এখনই আমরা একজন সফলত কাউন্সিলর সাহেব, যিনি নতুন মুখ হিসাবে তার ওয়ার্ডের জনগণের মুখে হাসি ফুটিয়ে দিয়ে থাকে, একটি সুন্দর উদ্যোগ নিয়েছে মাদকমুক্ত একটি ওয়ার্ড তার চিন্তাভাবনা, তাই ধারাবাহী লক্ষ্যে তিনি ইয়ং জেনারেশনকে নিয়ে একটি খেলার ব্যবস্থা করে থাকে, যাতে মাদক থেকে দূরত্ব কীভাবে থাকবে বা অসৎ কাজের ভিতরে দূরত্ব কীভাবে থাকবে সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে কাউন্সিলর সাহেব তিনি দায়িত্ব পালন করে এলাকার জনগণের মুখে হাসি ফুটিয়ে দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 সঙ্গে থাকুন।